যে দেখেন মেল্ট হয়ে যাচ্ছে, সাইডগুলো বার্ন করা হচ্ছে। আনলিমিটেড র‍্যাপ খাবো, আনলিমিটেড মিট বক্স, বিসমিল্লাহ। আনলিমিটেডের ব্যাপারটা হচ্ছে আপনাকে ফুড মোটেও ওয়েস্ট করা যাবে না, এবং রোজার সময় অবশ্যই আমরা চাইও না যে কোনো ফুড ওয়েস্ট হোক। এই হচ্ছে সসেস, নাগেট এবং ওয়েজেস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা এসেছি ধানমন্ডির আলুশে। এখানে আজকে আমরা ইফতারে ট্রাই করব আনলিমিটেড র‍্যাপ এবং আনলিমিটেড মিট বক্স অ্যাট 699 টাকা। সাথে পাবেন হচ্ছে বটমলেস পেপসি। সো তাদের আনলিমিটেড মিট বক্সে কয়েক ধরনের মিট বক্স থাকবে, সেগুলো আপনারা ট্রাই করতে পারবেন। একটা লিমিটেড টাইম থাকবে, যত খুশি তত, অ্যান্ড সেম গোস ফর দেয়ার র‍্যাপস। সো আর দেরি না করে চলুন ভিতরে চলে যাওয়া যাক। তো রোজাটা ভেঙে ফেললাম, এখন হচ্ছে আনলিমিটেড র‍্যাপ খাবো। সো বেসিক্যালি আপনাকে একটা একটা করে র‍্যাপ দিবে, বাট আমি একটু রিকোয়েস্ট করছি যেহেতু ভিডিও করতেছি, তিনটা র‍্যাপই একসাথে চলে আসছে। এটা হচ্ছে চিজ র‍্যাপ, এটা হচ্ছে আপনার সসেজ র‍্যাপ, আর এটা হচ্ছে মাশরুম র‍্যাপ। শুরু করার আগে আর একটু কোখিয়ে নিই দাঁড়ান। সো সবার প্রথমে আসবে হচ্ছে এই যে ওদের চিজ র‍্যাপ। সো বেসিক্যালি আপনাকে প্রতিটা র‍্যাপ শেষ করতে হবে, নয়তো যেহেতু ফুড ওয়েস্ট করা যাবে না, আনলিমিটেডের ব্যাপারটা হচ্ছে আপনাকে ফুড মোটেও ওয়েস্ট করা যাবে না, এবং রোজার সময় অবশ্যই আমরা চাইও না যে কোনো ফুড ওয়েস্ট হোক। সো এই যে এটা হচ্ছে চিজ র‍্যাপ, এখানে হচ্ছে আপনার কাবাব টাইপের চিকেন থাকবে, মিট থাকবে, অ্যান্ড হচ্ছে প্রচুর পরিমাণে চিজ থাকবে। আর সাইজ তো ভাই মাশাল্লাহ, এক একটার যে সাইজ, হিউজ সাইজ, হিউজ। সো বাইট দিই প্রথমে, বিসমিল্লাহ। মেল্টেড চিজ ছাড়াও নর্মাল চিজও কিছু দেখতে পাচ্ছি, অ্যান্ড উপরে হচ্ছে প্রচুর পরিমাণে আপনার চিকেন দেওয়া। ফিলস গুড ইন দ্য মাউথ, কিন্তু এটা শেষ করতে তো খবর হয়ে যাবে। আমি পুরোটা একটু খুলে ফেললাম, আপনাদেরকে একটু সাইজটা দেখাই। দেখেন কি হিউজ সাইজ, আসেন এটা একটু ডাইসেকশন করি। এই যে দেখেন ভিতরে আছে হচ্ছে আপনার ওয়েজেস, সস, চিকেন, চিজ, সব কিছু মিলে আপনার এই চিজ র‍্যাপ। এটা মনে হয় মিনিমাম 10-15 মিনিট তো লাগবে শেষ করার জন্য। তো আস্তে আস্তে শেষ করি, তারপর হচ্ছে আপনাদেরকে সেকেন্ড র‍্যাপটা দেখাবো, আগে এটা কমপ্লিট করি। প্রথম র‍্যাপটা শেষ করতে প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, এবার আসেন সেকেন্ড র‍্যাপ। তো এটা আসলে আপনাদেরকে একটু খুলে আমার মনে হয় দেখানো উচিত, মাশরুম র‍্যাপ। এখানে হচ্ছে চিজ থাকবে, দেন চিকেন থাকবে, চিকেন কাবাব স্টাইলে চিকেন, দেন মাশরুম, চিজ, আর হচ্ছে ওয়েজেস। তো আসেন এবারও এটা শুরু করি। আমার তো মনে হয় আমি 3 নম্বরটাতে যাইতেই পারবো না, ইম্পসিবল। তুই হয়তো পারবি, তুই তো খালোক, বাট আমার পক্ষে ওয়েজেসগুলো অনেক নরম এবং বার্ন করে ফেলা নেই, আর মাশরুমগুলো অনেক সফট। সো র‍্যাপের যে ব্রেড অ্যান্ড দেন ভিতরে যেসব আইটেমস আছে সবগুলো মিলে এটা দারুণ। আর এটা আমার কাছে একটু খেতে ভালো লাগতেছে, কেন, কারণ প্রথম যেটা চিজ র‍্যাপ খাইছি ওটা তো একটু চিজের পরিমাণটা একটু বেশি আর কি, আর এটা তো হচ্ছে চিজটা একটু পরিমিত অবস্থায় আছে, তো যার কারণে হচ্ছে এটা খেতে ভালো লাগবে। আর প্রথমটা খাওয়ার সময় তো দেখছেন কীরকম মেসি হয়ে গেছে। আর হ্যাঁ, সাথে হচ্ছে এই যে বটমলেস সফট ড্রিঙ্কস, বেশি মেসি হলে রোনালদো করে দিচ্ছে। ওয়াও, সো এটাও শেষ করি, এটা শেষ করতে খবর হয়ে যাবে। এটা মনে হয় আরও বেশি টাইম লাগবে শেষ করার, এরপর হচ্ছে দেখি আমরা থার্ড র‍্যাপটাতে যাইতে পারি কি না। সো অবশেষে থার্ডটাতে চলে আসছি, কোক তো মনে হয় প্রায় 4-5 গ্লাস খেয়ে ফেলতে হয়েছে। এটা শেষ করতে পারবি না জীবনে, রাব্বির বলতেছে আমি এটা শেষ করতে পারবো না, কিন্তু শেষ করবো। সো এটা হচ্ছে সসেজ র‍্যাপ, এখানে হচ্ছে আগেরটাতে ছিল হচ্ছে মাশরুম, আর এটা থাকবে হচ্ছে সসেজ। সো আর বাকি সব আইটেমই সেম, ওয়েজেস, চিকেন, হালকা চিজ, অ্যান্ড দেন ওদের যে সস টস, সব কিছুর মিক্সচার। তো আনলিমিটেড অফারটা আপনাদেরকে একটু বলি, এটা টাইম থাকবে হচ্ছে রাত 8টা পর্যন্ত। সো ইফতারের পর থেকে রাত 8টা পর্যন্ত হচ্ছে টাইম থাকবে, তারপরও আমাদেরকে ওনাররা জানিয়েছেন যে 10-15 মিনিটের হচ্ছে একটা টাইম ফ্লেক্সিবিলিটি থাকবে, মানে আপনি লাস্টে যেটা নেবেন সেটা যতক্ষণে শেষ করতে পারেন। সো 8টা বাজতে যদিও দেরি আছে, তো আমি থার্ড নাম্বারে চলে আসলাম। আসলে এত খাইছি বুঝছেন, দেখি এটা রেস্ট নিয়ে এটা খাওয়া শেষ করব। শেষ করার পরে লাজানিয়া আছে ওদের কিছু, তারপর চিজ ফ্রাইজ আছে,
একটু রেস্ট টেস্ট নিয়ে ওগুলো হয়তো ট্রাই করবো, দেখা যাক। আমাকে আবার মহাখাদক টাদক বললেন না আপনারা। সো আপনাকে অবশ্যই র‍্যাপ খেতে খেতে কিন্তু সফট ড্রিঙ্কস খাইতে হবে, কারণ হচ্ছে টেকনিক টু ইট মোর, গলা ভিজাবেন আর খেতে থাকবেন। হাঁপাই গেছি, এটা শেষ করি, অফ ক্যামেরা আর দেখাইতে পারবো না ভাই। তিন নম্বরটা শেষ করতেছি, পরে আপনাদের সাথে একটু পর দেখা হচ্ছে। সো এটা হচ্ছে আনলিমিটেড মিট বক্স, এখানেও আপনাকে একটা একটা করেই দিবে, বাট যেহেতু ফুড ব্লগার সো একটু সুবিধা পাইছি, সেটা হচ্ছে রিকোয়েস্ট করার পরে আমাকেও চারটা দেখাইছে যাতে আপনাদেরকে দেখাইতে পারি। সো এখানে আছে হচ্ছে তাদের ক্লাসিক মিট বক্সটা, এটা এমনি নর্মালি প্রাইস হচ্ছে তাদের 200 টাকা। তারপর এই পাশে হচ্ছে সসেজ মিট বক্স, এখানে শুধু সসেজ থাকবে, ওয়েজেস থাকবে এবং সিগনেচার সস থাকবে। তারপর হচ্ছে আপনার নাগেট মিট বক্স এবং তাদের সিগনেচার মিট বক্স, যেটার ভেতর আপনি সব কিছু পেয়ে যাবেন। এতক্ষণ যে তিনটা দেখলেন, এই তিনটার ভেতর সব কিছু। সো চলেন প্রথম থেকে শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে ক্লাসিক যে মিট বক্স, এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে তাদের যে স্পেশাল যে ম্যায়ো, সেটা গ্রেভি চিকেন থাকছে, উপরে এই চিকেনগুলো বেশি এবং নিচে ওয়েজেস আছে। আচ্ছা আগে চিকেনটা দিয়েই শুরু করি। বিসমিল্লাহ। ফ্লেভারফুল চিকেন গ্রেভি, আমার এমনি গ্রেভি চিকেন পছন্দ, তো বলবো যে এটা ভালো লাগতেছে। যদি আমি প্রথমে চিকেন ছাড়ার কিছু পাচ্ছি না। আচ্ছা ওয়েজেস পেয়েছি, এটা তো ভালো, তুই চিকেনই খালি পাচ্ছ না, চিকেনের সাথে আলুও দরকার আছে। নাম তো আলুষ। এই যে ওয়েজেস, ওয়েজেসটা একটু সুইটিশ ফ্লেভার আছে, তবে তাদের যে সিগনেচার সসটা, এই যে সিগনেচার সস, এটা হচ্ছে চিকেনের সাথে একদম সুন্দর মতো গেছে, যার জন্য ভালো লাগতেছে। শেষ করতে কতক্ষণ লাগবে কি মনে হয়? এটা শেষ করতে মিনিমাম তো 15-20 মিনিট লাগবেই, কারণ প্রচুর পরিমাণ, একদম দেখেন সাইজটা ফুল। এবার এখানে প্রোটিন আছে, তারপর শর্করা আছে, সো মানে অনেক বেশি। যাই হোক, আমি এটা শেষ করতে থাকি, ততক্ষণ আপনারাও একটু যান কিছু খেয়ে আসেন। তো এটা হচ্ছে তাদের সসেজ মিট বক্সটা, দেখেন প্রচুর পরিমাণ সসেজ থাকছে উপরে, হয়তো নিচে কম, কারণ এটাই তো হচ্ছে স্পেশালিটি মিট বক্সের, উপরে হচ্ছে আপনি চিকেন বেশি পাবেন, নিচে একটু কম পাবেন। সো আগেরটার সাথে এটা ডিফারেন্সটা হচ্ছে যে আপনি ওখানে প্রচুর পরিমাণে চিকেনটা পাবেন, আর এখানে হচ্ছে আপনি প্রচুর পরিমাণে সসেজ পাবেন। আমি বলবো তাদের হচ্ছে যে স্পেশাল সসটা, ওটা হচ্ছে সবচেয়ে মজার, যার জন্য আপনি ওটা দিয়ে যেটাই খাবেন ওটা মজা লাগবে। সো সসেজ ইজ সসেজ, নর্মালি সসেজ, ওটা নিয়ে আর এক্সট্রা করে কিছু বলার নাই। তাদের সসটা ওটা ভালো, যার জন্য এটার সাথে খুব ভালো ভালো যাচ্ছে। আই গেস আপনার দুই নম্বরে এসে হাঁপায় যাবেন, আমি এক নম্বরের পরেই তো হাঁপায় গেছি। যাই হোক, দেখা যাক এটা শেষ করতে পারি নাকি। সো তিন নম্বর যেটা, সেটা হচ্ছে নাগেট, এবং এটা আমার সবচেয়ে ফেভারিট নাগেট, কারণ এখানে একটু ক্রিসপিনেস থাকে, আর গ্রেভি চিকেনটা তো প্রথমে খাইলামই। দেখা যাক নাগেটটা তাদের স্পেশাল সস দিয়ে কেমন লাগে। এটা এক নম্বরে দিলে আপনারা খুব মজা পাইতেন, বাট দুঃখের ব্যাপার হচ্ছে তারা সিরিয়াল ওয়াইজ দেয়, সো এটা আপনি তিন নম্বরেই পাবেন। এইটা পাইতে হলে আপনাকে দুইটা শেষ করে আসতে হবে, এবং ওই দুইটা শেষ করতে আপনার জান বেরা যাবে আমি শিওর। এই হচ্ছে নাগেট, ও ওয়েজেসটা এখনও পৌঁছাইতে পারিনি ওয়েজেস পর্যন্ত। নাগেটের টেস্টটা খুবই ভালো, আর হচ্ছে একটু আগে যেটা বললাম যে তাদের সস ভালো, সো সস ভালো যেহেতু সব কিছু ভালো লাগবে। এখন একটু নাগেট নিলাম, ওয়েজেস নিলাম এবং তাদের স্পেশাল সস নিলাম। আলুশের মিট বক্স আনলিমিটেড যেটা 699 টাকা, সাথে হচ্ছে বটমলেস ড্রিঙ্ক। আমি বলবো যদি আপনি মিট বক্স লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ট্রাই করা উচিত এটা, আর যদি মনে করেন আনলিমিটেড খাইতে পারবেন না তাহলে এমনি এসে খান, এমনি এসে যদি খান তাহলে আমি বলবো যে এটা খান। অবশ্য তার আগে ওয়েট, চার নম্বর যেটা স্পেশাল, সবগুলো আছে আইটেম, গ্রেভি চিকেন নাগেট সব কিছু আছে, ওগুলো আমরা ট্রাই করি, তারপরে আমি আপনাকে ফাইনাল জাজমেন্টটা দেবো। ওকে, দ্য ফাইনাল অ্যান্ড আলটিমেট সলিউশন অফ এভরিথিং। ওকে, জোকস অ্যাপার্ট, এটা হচ্ছে তাদের স্পেশাল, এই যে সসেস দেখতে পাচ্ছেন, তারপর ক্রিসপি নাগেট দেখতে পাচ্ছেন, তারপরে যে গ্রেভি চিকেনও দেখতে পাচ্ছেন, সব কিছুই আছে।
আর ওয়েজেস তো আছেই, এটা হচ্ছে তাদের স্পেশাল। যাই হোক, আমি তাদের সসটার ফ্যান হয়ে গেছি। নাকেট ইটকে যেটা খেলাম সেটা সসেস সেম। তবে দুঃখের ব্যাপার হচ্ছে যখন আমি একটু নিচের দিকে যাই তখন সসটা যেহেতু কমে যায়, সো তখন একটু প্যারা লাগে। আমি বলবো যে কর্তৃপক্ষকে বলবো যে আপনারা নিচের দিকে একটু সসটা বাড়াই দিবেন, তাহলে ভালো লাগবে। এই হচ্ছে সসেস, নাগেট এবং ওয়েজেস। আমি তিনটা একসাথে খেয়ে দেখি কেমন লাগে। জোস, যদিও এটাতে একটু রেস সস হয়েছে, এটাতে সস একটু বেশি দেওয়া উচিত, কারণ মিট বক্সে সসটা অনেক কিছু ভ্যারি করে এবং তাদের সসটা হচ্ছে সবচেয়ে মজা। আচ্ছা, এটা শেষ করি তারপরে আসতেছি। ওকে, সো আমি হচ্ছে মোটামুটি চারটাই টেস্ট করলাম, বাট আমি বলবো যে আপনারা হচ্ছে চার নম্বরে মনে যেতে পারবেন না। যদি যেতে পারেন তাহলে অবশ্যই আপনারা মানে ক্রেডিট ডিজার্ভ করেন। আর এখানকার যে আলুশ রেস্টুরেন্ট, এটার ওনার বলছে যদি আপনারা হচ্ছে তিন নম্বর র্যাপ বা চার নম্বর মিট বক্সে যেতে পারেন তাহলে তাদের পক্ষ থেকে আপনার একটা আকর্ষণীয় গিফট থাকবে। আর আমি বলবো যে মানে চার নম্বরে যাওয়ার জন্য ফুড ওয়েস্ট করেন না, ফুড ওয়েস্ট করাটা ভালো না, রমজান মাস অবশ্যই ভালো না। আর মিট বক্সগুলোর টেস্ট আসলেই খুব ভালো ছিল, সসগুলোর টেস্ট আসলেই দারুণ। সো এখন আপনারা দেখবেন হচ্ছে তোমরা অনেক করে বলতেছিল যে লাজানিয়া খাবে এবং একটা চিজি ফ্রাইস আছে, ওটা নাকি অনেক মজা, চলো না আমরা ওটা ট্রাই করে দেখি। সেটা হচ্ছে আলুশের চিজি ফ্রাইস, রাইট? এটা হচ্ছে কি মানে ফ্লেম দিয়ে উপরে হচ্ছে মেল্ট করা হয়? জি জি, এটা আগুন দিয়ে মেল্ট করে দিই। আচ্ছা দেখি একটু, করেন দেখি। ওরে সেই দেখেন মেল্ট হয়ে যাচ্ছে, ফ্লেম ইউজ করা হইতেছে। সাইডগুলো বার্ন করা হচ্ছে, পুরো কালার চলে আসতেছে, পুরো অগ্নিকাণ্ড ব্যাপার স্যাপার। রাব্বির তো মনে হয় অ্যামেজড হয়ে যাইতেছে। এই হলো চিজি ফ্রাইজ, এই যে উপরে চিজ যেটা আপনাদেরকে দেখালাম যে সুন্দর করে হচ্ছে বার্ন করছে, আর এই যে নিচে এখানে মিটস দেখতে পাচ্ছি, ফ্রাইজ দেখতে পাচ্ছি, অ্যান্ড যে ধোয়া ওড়া মুখে নিলে তো মনে হয় মুখ পুড়ে যাবে, বাট আবার খেতেও ইচ্ছা করতেছে। আনলিমিটেড মিট বক্স, আনলিমিটেড র‍্যাপ খাওয়ার পরও যে তারপরও খাচ্ছি, কাতর হয়ে গেছি আর কি, রোজা ধরছে আজকে ভালো মতো, পেটের ভিতরে কুয়া না। সবাই ভাবে আমি খাই না, এটা আসলে যে চিকন হওয়ার কারণে মানুষজন বুঝে না। তুই চিকন, তোর থেকে চিকন। এটা হচ্ছে আপনাকে সাথে সাথে খাইতে হবে, যদি সাথে সাথে আপনি না খান জমাট বেঁধে যাবে। আর এই যে ভালো মতো মিট অ্যান্ড ফ্রাইজের কম্বো, এবং এটা একটু গ্রেভিও আছে, সো অনেক জায়গায় হচ্ছে শুকায় যায়। সো দিস ইজ আ ইউনিক কম্বো, রাইট? হুম, এটা একটা ইউনিক কম্বো, কারণ হচ্ছে আমরা বাঙালির একটু গ্রেভি খেতে পছন্দ করি। সো ডেফিনেটলি আমি এটা বলবো যে সবার কাছেই ভালো লাগবে, আর বেশি খাইতে পারবো না, অনেক কিছু খাইছি তো। আর এগুলো এখন রাব্বিরা শুভ খাবে, আমি তাহলে এখন একটু রেস্ট নিই। এটার প্রাইস হচ্ছে 300 টাকা। আই থিঙ্ক এটা আপনি অনায়াসে দুইজন তো পেট পুড়ে খেতেই পারবেন, ইভেন তিনজনও শেয়ার করে খেতে পারবেন। আর আমার মতো খাদক হইলে না, তাও একজনের আসলে শেষ করা পসিবল না, দুজনে মিলে এটা ইজিলি আপনি কমপ্লিট করতে পারবেন। এই হচ্ছে আলুশের লাজানিয়া, এটা প্রাইস পড়বে হচ্ছে 380 টাকা। সো এটা বলতে পারেন একটু এক্সপেন্সিভ রেঞ্জে, বাট আই হোপ ইট উইল বি ওয়ার্থ ইট, কজ উপরে চিজ, আর এই যে নিচে আমি দেখতে পাচ্ছি শ্রেডেড মিট আছে, এটা বিফ আই গেস। আচ্ছা উপর দিয়ে কাটি, এই যে জোস, আসলে এই জিনিসটা জোস, অনেক জায়গায় কিন্তু এটা পাওয়া যায় না। সো উপরে এই যে স্প্যাগেটি, ভিতরে হচ্ছে স্প্যাগেটি আছে, দেন উপরে চিজ, টেস্ট করি।
এই যে চিজ নিলাম, মিট নিলাম, এন্ড স্প্যাগেটিগুলো মুখে দিলাম। সো প্রথমে যদি টেস্টের কথা বলি, এটা একটু টক ফ্লেভারের, একটু টক টক ভাইব পাবেন, স্পাইসি কোনো ভাব নাই, হালকা মিষ্টি, হালকা টক একটা ভাব পাবেন। আর উপরে যে চিজ আছে, এই যে চিজটা নিয়ে নেবেন। চিজটা অনেকটা আমরা যে আগে চিজ ফ্রাইস খেলাম না, অনেকটা সেম টাইপেরই, বিকজ দোকান সেম, চিজও তো সেমই হবে। বাট হ্যাঁ, অনেক ভালো, মজাদার। বাট আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে এটার পরিবর্তে চিজ ফ্রাইসটা খাওয়া, কারণ আপনি হচ্ছে একটা লাইভ কুকিংও দেখতে পারবেন যে ফ্লেম দিয়ে কীভাবে সুন্দর করে করতেছে। ওটা একটা এক্সপিরিয়েন্স, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটু রিজনেবলও আছে, আর একটু কোয়ান্টিটিতে একটু বেশি। সো এটাও খারাপ না, এটাও ভালো। এটাও চাইলে, এটার প্রাইস কত? এটা হচ্ছে 380, আর ওটা ছিল 300। সো এটাও একটু খাই, যদিও এর আগে বলছি যে আর খাবো না, বাট এখন একটু খাচ্ছি আর কি, মজা আছে। আজকের এই ইফতার পর্বটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কাজী তাহসিন, তন্ময় এবং শাহরিয়ার রাব্বির এখন নাই আপাতত সাইনিং আউট।